হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস বেশ কিছুদিন পর সুপারস্টার শাকিব খান এবং আবরাম খান জয়ের জন্য অনেক কিছু রান্না করলেন, পরিবারের সবাইকে দাওয়াত দিলেন এবং শাকিব খানের বোন মা ভাই সবাইকে নিয়ে একটা দারুণ উৎসব উৎসব পরিবেশ আজ তাদের বাসায়। তার একটাই কারণ, আজ শাকিব খানের ম্যারেজ ডে। বন্ধুরা, আমরা জানি যে ম্যারেজ ডে আসলে পালন করাটা অনেকেই পালন করেন, আবার অনেকেই ভুলে যান, কিন্তু অপু বিশ্বাস প্রতিবারই মনে রাখেন তার ম্যারেজ ডের কথা, কিন্তু কখনোই প্রায় ৬ বছর তাদের ম্যারেজ ডেটা পালন করা হয়নি। এর আগে যখন তারা একসঙ্গে থাকতেন, অপু সবসময় তার ননদ দেবর সবাইকে দাওয়াত করতেন এবং নিজের মতো করে রান্না করে সবাইকে খাওয়াতেন, কিন্তু শাকিব খান মাঝখানে তাদের সমস্যার সৃষ্টি হওয়ায় কখনোই আর অপু সেটা মনে করেননি। কিন্তু যেদিন তার ম্যারেজ ডে থাকতো সেদিন সে মনে করতো যে আজ তাদের ম্যারেজ ডে রয়েছে, আজ তাদের একটা স্পেশাল ডে, আজ কিছু রান্না করা হলো না বা খাওয়া হলো না। আসলে বন্ধুরা, আমরা জানি পরিবারের মানুষদেরকে নিয়ে অনেক আনন্দ করার মাঝেও রয়েছে অনেক সুখ। অপু বিশ্বাস সেটাই করতে পছন্দ করতেন সবসময়, কিন্তু মানুষ চাইলেই তো আর সবসময় সব পারা যায় না, ভাগ্য বলেও একটা কথা আছে। ভাগ্যে অনেক সময় এমন কিছু লেখা থাকে যে লেখাটা মানুষ ইচ্ছে করলেই সেটা পারে না যে খণ্ডাতে। সবসময় অপু এই দিনটিতে জয়কে নিয়ে কোথাও ঘুরতে যেতেন বা মন খারাপ করে থাকতেন এবং সে কখনোই ভুলে যায়নি তার ম্যারেজ ডেটা, কারণ সে যেহেতু কারো জন্মদিন ভুলে যায় না, সবাইকে সব কিছুতে উপহার দিতে পছন্দ করে, নিজের ম্যারেজ ডেটা কী করে সে ভুলে যায়, যেহেতু তারা অনেক ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলেন। তারা তাদের মা কখনো রাজি ছিল না, তাদের ভাই বোনরা রাজি ছিল না, পরিবারে কেউ রাজি ছিল না, সব কিছুর বিপক্ষে যে একটা ভিন্ন মেরুতে বাস করে সে শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই সময়টার কথা তার সবসময় মনে পড়তো এবং অনেক সময় মনে পড়তো সে কি ভুল করেছিল তাহলে শাকিবের সাথে সম্পর্কটা করে, তার জীবনের এত বড় ভুল সে কী করলে কী করে করতে পারে। অনেক কেঁদেছে তার নিজের অতীতকে মনে করে, নিজের কষ্টকে মনে করে, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে, আল্লাহ হয়তো কোনো এক সময় অপুর কান্নাটাও শুনেছে, তাই হয়তো বুবলির যে সমস্যাগুলো সেগুলো শাকিবের চোখে ধরা পড়েছে। কারণ শাকিব যে বুবলিকে বিয়ে করেছিল সেটা তো আর অপু জানতো না, তার সাথে সম্পর্ক রয়েছে এটাই শুধুমাত্র আজ করতে পেরেছিল। পরবর্তীতে যা ঘটেছে সেটা তো তার অজানাই রয়ে গেছে। হুট করেই বুবলি একদিন তার বেবি পাম্পের ছবি প্রকাশ করেছিল, হুট করেই একদিন আড়াই বছরের একটা সন্তানকে নিয়ে এসে বলেছিল শাকিব তার স্বামী, বীর তার সন্তান। এসব দেখে হয়তো তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা ছিল, কিন্তু ততদিনে নিজেকে সামলে নিয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, যেখানে তার অতীত তাকে আর কষ্ট দেয়নি, তার অতীত তাকে ভুলিয়ে দিয়েছে তার জীবনের সব কষ্ট, তাকে একটা সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে। সেই মুহূর্তে শাকিবও তার জীবনে ফিরে এসেছে। সত্যি কথা বলতে আমরা জানি যখন দুঃখ আসে সব অনেকগুলো দুঃখ সাথে নিয়ে আসে, আর যখন সুখ আসে সুখও অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে, আর তাই আজ হয়তো অপুর জন্য দিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না।